গঙ্গাসাগরের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আপনাদের আবারো জানিয়ে রাখি। গঙ্গাসাগরে যারা যেতে চাইছেন বা গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য সুখবর, গঙ্গাসাগরের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগামী 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই বিশেষ ট্রেনের সুবিধা মিলবে এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবছরের গঙ্গাসাগর মেলা এবং লাখো পুণ্যার্থী জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে এসে উপস্থিত হচ্ছেন এবং এবার কিন্তু গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা দেখেছি গতকাল রাজ্যপাল গঙ্গাসাগর পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যে কিন্তু সেখানে অসংখ্য পুণ্যার্থী সাধু সন্তদের কিন্তু সমাগম শুরু হয়ে গিয়েছে। এবার এই গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য কিন্তু এক টিকিটে গঙ্গাসাগরের ব্যবস্থা করা হয়েছে এবং জানতে পারা যাচ্ছে গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা। 12 থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন, আগামী 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য মিলবে এই বিশেষ ট্রেন। বিস্তারিত জানবো প্রতিনিধি শাশ্বতীর কাছ থেকে। শাশ্বতী, কি জানা যাচ্ছে? তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য 12টি স্পেশাল ট্রেন চালানো হবে এবং তার মধ্যে 3টি ট্রেন শিয়ালদা সাউথ স্টেশন থেকে, 2টি কলকাতা স্টেশন থেকে এবং 5টি ট্রেন নামখানা থেকে এবং 1টি লক্ষ্মীকান্তপুর এবং একদিক স্টেশন থেকে ছাড়বে। সেক্ষেত্রে বলাই যায় যে এই ট্রেনগুলো কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় বাড়তে চলেছে এবছর গঙ্গাসাগরে, তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কিন্তু বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি ট্রেন কিন্তু গ্যালোপিং থাকবে, কারণ যে সমস্ত রেগুলার ট্রেনগুলো রয়েছে তার সঙ্গে এগুলো অডিশনাল সার্ভিস, তার জন্য শুধুমাত্র মেলা প্রাঙ্গণে যাতে পৌঁছতে পারে মানুষ তার জন্য সেই গন্তব্যের দিকে লক্ষ্য রেখেই এই 5টি, এই 12টি ট্রেনকে কিন্তু গ্যালোপিং রাখা হয়েছে। অপরদিক থেকে 17 তারিখ পর্যন্ত এই পরিষেবা রাখা হচ্ছে, কারণ গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর যাতে যাত্রীরা সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্যই আলাদা আলাদা স্টেশনে ট্রেনের ব্যবস্থা, তার জন্য শিয়ালদহ কলকাতা স্টেশন, নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর এই প্রত্যেকটি স্টেশনে আলাদা করে পরিষেবার ব্যবস্থা থাকছে এবছর। অনেক ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। গঙ্গাসাগর মেলার জন্য এবার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, মোট 12টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আগামী 12 থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই বিশেষ ট্রেন মিলবে। আগামী 17ই জানুয়ারিতেই শেষ হচ্ছে এবারে গঙ্গাসাগর মেলা, 12 তারিখ থেকে শেষ দিন অবধি অর্থাৎ 17ই জানুয়ারি পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা পাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেতে চান যে সমস্ত পুণ্যার্থীরা তারা, এবং বিভিন্ন স্টেশন থেকে কিন্তু এই ট্রেন ছাড়বে জানতে পারা যাচ্ছে। কলকাতা লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানার মতো একাধিক স্টেশন থেকে কিন্তু এই স্পেশাল ট্রেন ছাড়ছে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। পুণ্যার্থীদের ভিড় যথেষ্ট বেশি এবার, এবার রেকর্ড ভিড় হবে এমন আগাম একটা সতর্কবার্তা ছিলই, আগাম সম্ভাবনার কথা ছিলই রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, এবং সেই মতোই কিন্তু এবার ব্যবস্থা রাখা হয়েছে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে নজর রাখা হয়েছে। সমস্ত রকমের পরিকাঠামো গঙ্গাসাগর মেলার যথাযথ রাখা হয়েছে, নজরদারি চলছে গঙ্গাসাগর মেলায় সমস্ত রকমভাবে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে গঙ্গাসাগর মেলায় সেই সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। এবং গঙ্গাসাগরের জন্য বিশেষ ট্রেন, এই কড়া ঠান্ডার মধ্যেও কিন্তু লাখো পুণ্যার্থীর সমাগম গঙ্গাসাগরে।